বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর ইডির হাতে গ্রেপ্তার হয়ে গেলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক টানা প্রায় কুড়ি ঘন্টা তল্লাশির পর অতপর সাতাশ অক্টোবর শুক্রবার ভোর রাত তিনটে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে আনা হয় সিজিও কমপ্লেক্সে নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু বলেছেন যে গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি তার এই বার্তার ফলে নতুন করে আবারও সরগল শুরু হয়েছে যে তাহলে তাকে কে বা কারা ফঁসাচ্ছেন আসল মাথা বলে এখানেও কি আরও কোনো প্রধান হেভিওয়েট কাজ করছেন সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো ইডি এবং সিবিআই অফিসাররা এই গ্রেপ্তারির পর আর কাকে বা কাদেরকে জেরা করতে পারেন গ্রেপ্তার করতে পারেন সেদিকেও আমরা নজর রাখবো রাজ্যের খাদ্য এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জন ছেড়েছেন তিনি বলেছেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে থাকবেন বালুকে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বালু বলে ডেকে থাকেন সেই বালুর যদি কিছু হয় তাহলে ইডির বিরুদ্ধে ফের করবে তৃণমূল বিজেপির প্রতিক্রিয়া কি না এক্ষেত্রে বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে হঠাৎ প্রতিক্রিয়া কেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ভয় পেয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য তেরোই অক্টোবর চলতি মাসের তেরোই অক্টোবর এই মন্ত্রীর অতি ঘনিষ্ঠ বাকিবুর রহমান যাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল এগারোই অক্টোবর কাকভোর থেকে তীব্র উনষাট ঘন্টা ম্যারাথন জেরা করার পর তেরোই অক্টোবর ইডি অফিসারা গ্রেপ্তার করে নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে যার ব্যাঙ্গালোর কলকাতা ছাড়াও দুবাইয়ে রয়েছে ফ্ল্যাট এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছিলেন যে খাদ্য বন্টন দুর্নীতি মামলায় যেভাবে গ্রেপ্তার হয়ে গেল বাকিবুর সেই বাকিবুরেরও দুবাইয়ে ফ্ল্যাট আবার ভাইপোরও ডুবাইয়ে ফ্ল্যাট অর্থাৎ রাজ্যে শুধুমাত্র খেটে খেটে মরবে সাধারণ মানুষ আর সাধারণ মানুষের টাকা চুরি করে দুর্নীতি করে বাকিবুড়ের এই সমস্ত বাকিবুর তৈরি হবে এটা মেনে নেওয়া যায় না এখন প্রশ্ন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করাটাই কি আসল উদ্দেশ্য ছিল ইডি অফিসারদের নাকি আসল মাথা রয়েছে এখনও আসল মাথা রয়েছে শিক্ষা দুর্নীতির মতো খাদ্য বন্টন যে দুর্নীতি রেশন দুর্নীতি এক্ষেত্রেও হেভিওয়েট পার্শন রয়েছে আসল মাথা রয়েছে পুরো সরকারের আসল মাথা রয়েছে অর্থাৎ তৃণমূল সরকারের আসল মাথা এখানে কাজ করছে যদি বাকিবুর রহমানের ছয় কোটি টাকার সম্পত্তি পাওয়া যায় তার নামে হাজার হাজার বিঘার সম্পত্তি পাওয়া যায় এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায় বাকিবুর সাম্রাজ্য বিস্তার লাভ করে চুরির টাকায় দুর্নীতির টাকায় আবার অন্যদিকে যখন শিক্ষা দুর্নীতির মতো এই রাজ্যের এবং ভারতবর্ষের বুকে যে ঐতিহাসিক দুর্নীতি এই পশ্চিমবঙ্গ নাম লিখিয়েছে শুধুমাত্র এই দুটি নাকি প্রায় সমস্ত ক্ষেত্রেই রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রেই তাদের ব্যর্থতা দেখাচ্ছেন তাদের দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিরা তারা কি সবাই রাজ্যটাকে লুটে পুটেই খাবেন এইভাবে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় কি এড়িয়ে যেতে পারেন অবশ্য কিছুদিন আগে যখন গ্রেপ্তার হয়ে গেছিলেন তেরোই অক্টোবর বাকিবুর রহমান এই রেশন দুর্নীতিতে এবং বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকেরই অতি ঘনিষ্ঠ বাকিবুর রহমান তখন শান্তনু সেন তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি বলেছিলেন দল আগেই জানিয়ে দিয়েছে বাকিগুলির সাথে দলের কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও কি বলবেন এই সময় যে জ্যোতিপ্রিয়া মল্লিকের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি কেন জানেন না এই সব বিষয়ে আপনার কী নির্দেশ ছিল কি আদেশ ছিল দলের নিচুতলা থেকে উপরতলা চুরি করে যাচ্ছে দুর্নীতি করে যাচ্ছে আপনার দলের একাধিক মন্ত্রী গ্রেপ্তার হয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপনার ওই যে ছোট করে ডাকা বালু বালুও তো গ্রেপ্তার হয়ে গেল তাহলে আপনার এখন কি ভূমিকা আপনি কি করেছেন এই রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দুর্নীতি প্রতিরোধে আপনার প্রশ্রয় দিয়েছেন মন্ত্রীদের নিজে নাকি আপনার অজান্তেই কোনটা আপনি বলবেন আপনি কিছুই জানেন না তাহলে কি জানেন রাজ্যের প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি হচ্ছে ছয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে আপনার আপনার রাজ্যের প্রজারা আপনার রাজ্যের প্রজারা ভিক্ষার বাটিনি রাস্তায় ঘুরছে আপনার রাজ্যের প্রজারা রাজ্যের প্রজারা তাদের রেশনের দু পাঁচ কেজি চাল সেটাও ঠিক করে পারছিল না তাদের রেশনের চালটুকু চুরি করে নেওয়া হচ্ছে খাদ্য চুরি করা হচ্ছে আর আপনি বলছেন আপনি কিছু জানেন না তাহলে আপনি কিসের জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন আপনি কি শুধুমাত্র দেখবেন শুনবেন আপনার সমস্ত দপ্তরে দুর্নীতি প্রতিরোধে আপনার কি কোনো দায়িত্ব নেই আপনার কোনো দায়ভার নেই তাহলে আপনি কিসের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন শুধুমাত্র ওই সত্তর হাজার টাকা করেই প্যান্ডেলে দিয়ে শুধুমাত্র কি তৃণমূল সরকারের বিজ্ঞাপন দেওয়া এটুকুই কি আপনার কাজ একতা বলছে রাজনৈতিক মহলের একাংশ একথাই বলছে রাজ্যের বিরোধী দলগুলি